নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সাথে দেখা করলেন তৃণমূলের জেলা সভাপতি। শাসক দলের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল। পঞ্চায়েত নির্বাচনে গুলিবিদ্ধ এক জোট কর্মীকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গেলেন সিপিআইএম এর রাজ্য নেতা রবি দেব। রবিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন বেশ কিছু হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালাল। বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হল রবিবার। ক্রিকেট খেলতে গিয়ে অপর খেলোয়াড়ের সাথে ধাক্কা লাগায় মৃত্যু হল এক কিশোরের। চোখ রাখবো এক ঝলকে। রবিবার সকালে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের ঋষি অরবিন্দ পল্লী রাস্তায় একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে পাশে একটি বাড়ির পাঁচিলে ধাক্কা মেরে উল্টে যায়, যদিও হতাহতের কোনো খবর নেই। কীটনাশক খেয়ে আত্মঘাতী হলো এক মাধ্যমিক ছাত্রী, মৃত ছাত্রীর নাম পায়েল আরি। ঘটনা ঘিরে শোকস্তপ্ত হয়ে ওঠে গোটা পরিবার। গায়ে তেল দিয়ে এক বিধবাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। আক্রান্ত বিধবাকে চিকিৎসকরা বাঁচিয়ে তোলার চেষ্টা চালালেও শেষ রক্ষা হয়নি। মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তির কঠোর শাস্তি দাবি তোলা হয়েছে। পূর্ব বর্ধমান জেলার কালনা ও নবদ্বীপ সীমানার মালুঞ্চোপাড়া গ্রামে গামাগাছ খেয়ে নেওয়ায় গরুর ঘাড়ে হেঁসর কোপ দিল এক ব্যক্তি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ওই এলাকায়। অস্ত্রোপচার করে পশুর চিকিৎসক গরুর ঘাড় থেকে হেঁসরটিকে বের করেন। অভিযুক্ত নিমাই ঘটকের বিরুদ্ধে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেছেন গরুর মালিক। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলায় বেলদেব নন্দ মার্কেটের কাছে একটি পাঁচিলে সাদা কাক বসে থাকতে দেখেন এক ব্যবসায়ী। উঠতে না পারায় সাদা কাকটিকে ধরে রেখে বেলদেব বনবিভাগে খবর দেন তিনি। বেলদেব বনবিভাগের কর্মীরা সাদা কাকটিকে উদ্ধার করে নিয়ে যান। তারা জানান পর্যবেক্ষণ করার পর তাকে ছেড়ে দেওয়া হবে। সাদা কাক দেখতে এলাকায় ভিড় জমান এলাকার মানুষজন। রবিবার সকালে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া রেঞ্জের চুপকা অঞ্চলে বলদমারা গ্রামে হাতির আক্রমণে গুরুতরভাবে জখম হলেন 55 বছরের দিবাকর মাহাতো নামে এক ব্যক্তি। দিবাকর বাবু বাঁশ ছাড়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় দাঁতাল হাতিটি সুরে করে আছাড় মারে। দিবাকর বাবু চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসে। সেই সময় দাঁতালটি পালিয়ে যায়। গ্রামবাসীরা প্রথমে তাকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। একটি জলসত্র কর্মসূচি অনুষ্ঠিত হলো রবিবার। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের তেলিপুকুর এলাকায়। বোরহাটের একটি স্বেচ্ছাসেবীর উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। প্রচণ্ড গরমে পথচারীদের সাময়িক স্বস্তি দিতেই এই রূপ উদ্যোগ গ্রহণ করে উদ্যোক্তারা। রবিবার পূর্ব বর্ধমান জেলার গলসি 1 নম্বর ব্লকের উচ্চ গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হলো। এদিন মিছিলের সামনে উপস্থিত ছিল সবুজ সাথী ও কন্যাশ্রী প্রকল্পের ছাত্রীরা, সঙ্গে ছিল আদিবাসী নৃত্য। ওই অঞ্চলে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের বিজয় প্রার্থীরা উপস্থিত ছিলেন। শনিবার পূর্ব বর্ধমান জেলার রবীন্দ্র পরিষদের উদ্যোগে দেশবরেণ্য কবি কাজী নজরুল ইসলামের 119তম জন্মদিবস পালন করা হয়। এদিন এই উপলক্ষে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন নজরুল অনুগামী শিল্পীরা। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় কাছারি রোডে একটি সংস্থার উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 119তম জন্মদিবস পালিত হলো। এদিন উপস্থিত ব্যক্তিরা নজরুল গীতি, আবৃত্তি ও নজরুলের ওপর আলোচনার মাধ্যমে কবিকে স্মরণ করেন। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 1 নম্বর ব্লকের মনোহরপুর গ্রামে একাধিক রোমাশ মাকড়সা দেখতে পাওয়া যায়। একসঙ্গে 5টি টেরেন চুলা দেখা যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। 3টিকে মেরে ফেলা হয়, একটিকে ধরে রাখা হয়েছে, অপরটি পালিয়ে গেছে। বারবার একাধিক জায়গা থেকে টেরেন চুলা দেখা যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। রবিবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। এদিনে শহরের কুমুদকুমারী ইনস্টিটিউশন থেকে মিছিল শুরু হয়ে 5 মাথার মোড়ে মিছিলটি শেষ হয়। এদিন মিছিলে নেতৃত্ব দেন জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি। প্রায় 100 শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থক মিছিলে পা মেলান। আসছি বিস্তারিত খবরে। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সাথে দেখা করলেন তৃণমূলের জেলা সভাপতি। নিহতর পরিবারকে সমস্ত কিছুর আশ্বাস দেন সভাপতি। গত 14 মে পঞ্চায়েত নির্বাচনের দিন বিরোধীদের হাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের জুল্লু রহমান নামে এক তৃণমূল কর্মীর। রবিবার মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র। সভাপতিকে এদিন কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারের সদস্যরা।
এদিন তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ কর্মসংস্থানের দাবি জানান। দুইটা মেয়ের জন্য চাকরির জন্য আবেদন করলাম, একটা ছেলে বাইরে পড়ে, ছেলেটার লেখাপড়ার জন্য টাকা পয়সা আবদার করলাম। এই যে আমাদের সংসারের মধ্যে কিছুই নাই, টাকা পয়সা কিচ্ছু নাই, আমরা কি দিয়ে চলবো? আমরা এখন অসহায়, আমাদের জন্য তোমরা যদি না চোখ তুলে দেখো তাহলে আমরা মরে যাবো, ভেসে যাবো। আতঙ্কে থাকবো না মানে, আতঙ্কে তো আছি, যেহেতু আমাদের স্বামী চলে গেছে, আমাদের হুমকি দিচ্ছে, তো আমরা আতঙ্কে না ঢুকে আমাদের কিছু পারলে কে এক নম্বর কে রাখবে? কিন্তু ও সে তো আসে এখন ঘুরে বেড়াচ্ছে, ওগুলো ধরা হোক। আপনাদেরকে কি আশ্বাস দিল বিপ্লব দা যে আপনার বাড়িতে এসেছিল, কি আশ্বাস দিয়েছে? জেলা সভাপতি পরিবারের সদস্যদের সমস্ত কিছু সাহায্যের আশ্বাস দেন। উল্লেখ, জুল্লু রহমানের হত্যার অভিযোগের ভিত্তিতে তপন থানার পুলিশ ইতিমধ্যেই ছয়জনকে গ্রেফতার করেছে। আমার বাবার মাথায় লাঠি দিয়ে মারার পর আমার বাবা ওখানে সেখানেই ডেড হয়ে যায়, অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। সেখানে পড়ে থাকার সত্ত্বেও আমরা সেখানে চেঁচামেচির আওয়াজ পেয়ে গেলাম, গিয়েছে অনেক চেঁচামেচি করতেছে, কিন্তু চান্দহাটের হানিপুর সে ওই আমার বাবা অজ্ঞান অবস্থায় পড়ে আছে, তবুও সে কি করলো, লাঠি নিয়ে এসে আমার বাবার মাথায় প্রচন্ড মারে। মারার পর আমার বাবাকে চেঁচামেচির পর আমরা সেখানে গেলাম, যাওয়ার পর আমার বাবাকে অনেক লোক গিয়ে হসপিটালে ব্যবস্থা করলাম, ওখান থেকে বালুঘাটে নিয়ে গেলাম, বালুঘাটের থেকে রিটার্ন করে মালদায় নিয়ে গেল। মালদায় থেকে নিয়ে যাওয়ার পর আমার বাবা পরের দিন সকাল 7:15 শুনি আমার বাবা আত্ম জ্ঞান হারিয়ে ফেলেছে, মানে এক কথায় মৃত্যু হয়ে গেছে। সেখান থেকে আমরা শোনার পর আমার বাবাকে যারা যারা মেরেছে আমি তাদের ফাঁসি চাই, শুলি চাই, এমনকি শাস্তি চাই। সারফ, ইসমাইল, রুবেল, মফেদ, মুজাফফর, মোয়াসিন, জব্বার, জলিল, ইনুস, ইয়াসিন, আনিছুর, আনোয়ার, শরীফুল, সইফুল, আরএসপি, মানে এক কথায় বিরোধী দল। এর মধ্যে আমরা চেয়েছি ওদের যেন ফাঁসি হয়, আর ওদের এমন যেন কেস হয় যেন ওরা বুড়ো হয়ে একদম বাড়ি ফেরে, না হলে ওরা এই মুহূর্তে যদি কেস থেকে ফিরে আসে জেল থেকে তাহলে আমাদের সঙ্গে অত্যাচার করবে, এমনকি জ্বালা যন্ত্রণা করতে পারে, আমাদের ইজ্জতটুকু নিয়ে নিতে পারে। এখন আমাদের দেখার মতো কেউ নেই, একমাত্র আমার বাবা ছিল, এখন আমাদের পাশে দাঁড়ার মতো কোনো লোকই নেই। আমি এর মধ্যে রুবেল হুমকি দিয়েছে এটাই যে ও জেলে ধরা পড়ার একদিন আগে বলেছিল যে জেল থেকে বের হয়ে আসার পর কয়েকজনকে মার্ডার করবে, এইভাবে রুবেল ধমকি দিয়েছে। ওরা মোশারফ, ইসমাইল, এরা দুভাইও ধমকিটা দিয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে আনা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। শাসক দলের পক্ষ থেকে একটি প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হলো। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চলে এরূপ কর্মকাণ্ড। দলীয় নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে পা মেলান। শাসক দলের পক্ষ থেকে একটি প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হলো। এদিনের মিছিলটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার রায়নার বোকরার ঢাল থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। রায়না অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এইরূপ কর্মসূচি। কেন্দ্রীয় সরকারের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চলে এইরূপ কর্মকাণ্ড। দলীয় নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে মুখরিত হয়ে ওঠেন। কেন্দ্র যেভাবে সারা ভারতবর্ষে বিভিন্ন জনবিরোধী নীতিগুলো নিয়ে আসছে, বিশেষ করে পেট্রোল, ডিজেল, গ্যাস, এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আমরা সকলে জানি, বাংলার মানুষ জানে, দেশের মানুষ জানে, এই জিনিসগুলো দ্রব্যমূল্য যদি বৃদ্ধি পায় তাহলে প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, সাধারণ মানুষের নাবিশ্বাস উড়ে যাচ্ছে। আর আচ্ছাদিন আয়গা বলে আজকে যেভাবে বাংলার মানুষকে হ্যারে প্যারেশানির মধ্যে, এর জন্য আমরা কেন্দ্রবিন্দু মিছিল করছি এবং এই লাগাতার আন্দোলন আমরা চালিয়ে যাবো যতক্ষণ না পর্যন্ত বিজেপিকে আমরা। আজকে কাদের উদ্যোগে মিছিল বলুন, আজকের মিছিলটা কাদের উদ্যোগে? আমাদের রায়না অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। আজকে কে উপস্থিত আছেন? আমাদের উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে রায়না এক নম্বর ব্লকের সভাপতি মাননীয় শৈলেন বাবু, উপস্থিত রয়েছে রায়না অঞ্চলের সভাপতি আমাদের দুরালদা, সুদেব দুরালদা, এবং রায়নার এক ঝাঁক তৃণমূলের নেতৃত্ববৃন্দ। আমরা দলীয় নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থক এদিনের মিছিলে পা মেলান। কেন্দ্রীয় সরকার যে পোশাক পরে এসেছে সাধারণ মানুষের উন্নয়নের কেন্দ্র নিয়ে, কিন্তু কার্যকরভাবে দেখা যাচ্ছে যে বিজেপি সরকার মানুষের উন্নয়নের পরিবর্তে মানুষকে একটা বিভ্রান্ত পথে পরিচালিত করার চেষ্টা করছে। বিভিন্ন জিনিসের দাম বেড়ে যাচ্ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়া মানেই পরোক্ষভাবে সমস্ত পরিবহন থেকে আরম্ভ করে রেলওয়ে থেকে আরম্ভ করে সমস্ত জিনিসের দাম সাধারণ মানুষের উপরে চাপ পড়বে, এবং সেই জন্যে এই বিজেপি সরকারের যে বিভ্রান্তকর নীতি এবং মানুষকে বিভ্রান্তকর
আবেগ পরিচালিত করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে আমরা করা নষ্ট করার জন্য রায়না এক নম্বর ব্লকে মোহাম্মদ মোহাম্মদের নেতৃত্বে এবং দুলাল সরকার অঞ্চল সভাপতির নেতৃত্বে আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে যে কর্মীদের নিয়ে একটা আন্দোলনের ডাক দিয়ে আমরা লাগাতার আন্দোলনের ডাক দিয়ে আগামী দিনে এই বিজেপি সরকারের বিরুদ্ধে এই সমস্ত কঠিন যে সিদ্ধান্তগুলো নিচ্ছে জনবিরোধী, এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে। প্রায় 4-5 হাজার লোকের সমগমের মাধ্যম দিয়ে, কর্মীদের মাধ্যম দিয়ে বাসটা রায়না বাসস্ট্যান্ডে এসে এখানে শেষ হয়েছে এবং এখানে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের হোসেন চৌধুরী প্রাক্তন সভাপতি এবং কর্মী বিশিষ্ট কর্মী আমাদের অঞ্চল সভাপতি দুলাল সরকার এবং অঞ্চল সভাপতি সঞ্চিতা প্রধান, এছাড়া অন্যান্য কর্মীবৃন্দ যে ছিল। রায়না থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দবার্তা। পঞ্চায়েত নির্বাচনে গুলিবিদ্ধ একজোট কর্মীকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গেলেন সিপিআইএমের রাজ্য নেতা রবীন দেব। পরে তিনি জানান মানুষ নিজেদের ভোট দিতে পারেননি। রবিবার মালদহ জেলার পঞ্চায়েত নির্বাচনে গুলিবিদ্ধ এক জোট কর্মীর সাথে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে দেখা করলেন সিপিআইএমের রাজ্য নেতা রবীন দেব। এছাড়াও উপস্থিত ছিলেন এই জেলা সিপিআইএমের জেলা সম্পাদক অম্বর মিত্র, কাউন্সিলর দোলন চাকি সহ অন্যান্য নেতা কর্মীরা। এদিন রবীনবাবু দলীয় কাজে মালদহ জেলায় আসেন। পরে তিনি চাঁচল থানার মালতিপুর এলাকার গুলিবিদ্ধ তাজির আলীকে হাসপাতালে দেখতে যান। পরে তিনি জানান এ ব্যাপারে পঞ্চায়েত নির্বাচনে 42 জন মানুষ খুন হয়েছে, মানুষ নিজেদের ভোট দিতে পারেনি, রাজ্যের ভূমিকা নিয়েও কটাক্ষ করেন। এই হাসপাতালে এলাম গত 14 তারিখে, এই মালতিপুরের করণীপুরে ভূতে তৌজির আলী 22 বছরের সে ভোট দিতে গিয়েছিল, তার উপর যে আক্রমণ হয় বিভৎস, এবং পরে তাকে এই হাসপাতালেই অপারেশন করে চিকিৎসা চলছে। এখন আজকের বাড়িতে গিয়েছিল, আবার অসুস্থ হয়ে পড়েছে, আবার এখানে ভর্তি করা হয়েছে। এই 14 তারিখে থেকে আজকে পর্যন্ত অনেকেই নিহত হয়েছে। 31 মার্চ নির্বাচন ঘোষণার পর এই রাজ্যে 42 জনের মতো খুন হয়েছে, তাছাড়া অসংখ্য মানুষ এরকমভাবে গুরুতর আহত হয়েছে, মৃত্যুর সঙ্গে লড়ছে। এই যা বিভৎস চেহারা, এতগুলি সেলাই, এবং 22 বছরের যুবক ভোটাধিকার তৈরি করতে গিয়ে সাধারণ দিন পরিশ্রম করে একটা শ্রমিক, তার ভাইও তাই, সেই এদের উপরে এই ধরনের আক্রমণ, স্বাভাবিকভাবেই যা পশ্চিমবাংলায় তৈরি হয়েছে সারা দেশের কাছে আমাদের মাথা নিচু। সম্প্রতি কর্ণাটকে নির্বাচন হলো একটা ঘটনা, কিছুদিন আগে বিহারে নির্বাচন হলো কোনো ঘটনা ঘটে, আমাদের রাজ্যেই এ ধরনের একটা পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে 42 জন, তার মধ্যে পুলিশ কর্মীও মারা গেছে, এমনকি যে প্রিসাইডিং অফিসারের শিক্ষক রাজকুমার রায় তাকেও প্রাণ দিতে হয়েছে, আবার নিজেদের মধ্যে সংঘাতেও প্রাণ গেছে। 29 মার্চ মিটিং হলো, 31 মার্চ ডিক্লেয়ার করলো, তারপরে এইখানে এই জেলাতেও আরেকজনের প্রাণ গেছে বলে, যার দিকে যে নিজেদের মধ্যে সংঘাতে। স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা আমরা কেউ চাই না। আমি এখানে এসেছিলাম একটা অনুষ্ঠানে, আর সেখানে খবর পেয়ে যে ওখানে তার চিকিৎসা চলছে। যিনি যিনি গুলিবিদ্ধ আছেন তিনি কি আপনাদের দলের কেউ? সাধারণ ভোটার এটাই বড় বলছে, পশ্চিমবাংলার নাগরিক এটা বড় বলছে, তার গণতান্ত্রিক অধিকার আছে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেওয়ার। আপনি তো মোহাম্মদ আদালতে কোর্টে খুব গেছিলেন এই ভোটের বিষয় নিয়ে, সারা রাজ্যে যে এই যে ভোটটা হয়েছে এই ভোটটার থেকে আপনি কি বুঝছেন, এটা কি ভোট? দেখুন, এখন এটা বিচারাধীন, তো 34% বিনা প্রতিদ্বন্দ্বিতায়, যা কোনো দিন কখনো হয়নি। বীরভূমের মানুষ সে কোন দল করে কেউ ভোট দিতে পারেনি 42টা আসনে, এমনি বাঁকুড়ার অধিকাংশ আসনে ভোট দিতে পারেনি, মুর্শিদাবাদের অধিকাংশ আসনে ভোট দিতে হয়নি, এমনি নাকি জিতে। সুপ্রিম কোর্টের বিচারপতিগণ যারা এই স্থগিতাদেশ দিলেন না, তারা পর্যন্ত এই নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন, এ কী করে হয় যে 34% কী করে, এর আগে পশ্চিমবাংলার হাইয়েস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছে 11%, অনেকে বলে, কিন্তু 34% কোনো দিন বিনা প্রতিদ্বন্দ্বিতা, একটা জেলার 42টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী, এ তো কখনো হয়নি। কিন্তু মানুষের মতামত
মানুষ ব্যক্ত করবে, তো হতেই পারে। কেউ যদি উন্নয়ন করে থাকে, কেউ যদি অন্যায় করে থাকে তার প্রতিবাদ করবে, যদি উন্নয়ন করে থাকে তার পক্ষে ভোট দেবে, এটা মানুষের উপর ছেড়ে দেওয়াই ভালো। কিন্তু সেটা করেনি বলেই এই ঘটনা ঘটছে, এবং যারা জয়ী হয়েছে তারাও আজকে বুঝতে পারছে, তারাও কীভাবে বলবে যে আমি জয়ী। আর অগাস্ট মাসে তো ভোট গঠন হবে, কিন্তু আগে তারা ওরা করেছে, রমজানের মধ্যে রেজাল্ট বেরোলো। বিচারপতির এই রায় এবং এই এই বছর এইবার যে পঞ্চায়েত নির্বাচন, এটাকে আপনি কী চোখে দেখছেন? বিচারপতির রায় সম্পর্কে তো আমাদের এখন বলতে পারবো না, কারণ এটা সম্পর্কে আগামী 3রা-4ঠা জুলাই আবার শুনানি হবে। এখন আমরা এইটুকুই বলতে পারি, আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তারা বলেছিলেন শান্তিতে নির্বাচন করার জন্য, অবাধে নির্বাচন করার জন্য। আর রাজ্যের প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি দ্বয়, প্রধান বিচারপতির নেতৃত্বে যে ডিভিশন বেঞ্চ, তারা রায় দিয়ে বলেছিলেন যাতে 2013-র চেয়ে কম খুন হয়, যদি বেশি খুন হয় তাহলে যারা এই পুলিশ এবং প্রশাসন তারা দায়ী হবে, তাদের নিজের রায় থেকে দিতে হবে। কোনো দিন এই রায় শুনেছেন যে ইলেকশন কমিশনকে, কমিশনারকে দিতে হবে, তারপরে পুলিশ প্রশাসনকে দিতে হবে, যারা এর সাথে যুক্ত তারা দিতে হবে, তারা যদি দিতে না পারেন তাদের সম্পত্তি বিক্রি করা হবে, রূপ করা হবে, তাও যদি না দিতে পারেন তাহলে সরকারকে দিতে হবে। এই রায় দেওয়ার পরেও সরকার নড়ে চড়ে বসত না, বরং আমরা দেখেছি যে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তিনি এই জিনিস তথ্য গোপন করার চেষ্টা করেছে। এই যে কাকদ্বীপে দুজন মারা গেল, বলা হলো শর্ট সার্কিটে, দেবদাস উষা দাস স্বামী স্ত্রীকে পুড়িয়ে মারা হলো, বলা হলো যে তাকে তারা শর্ট সার্কিটে, ওখানে কোনো বিদ্যুৎই নেই, কী করে শর্ট সার্কিট হবে, এইভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। তো সেইগুলি আশা করি আমরা বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন কমিশন, আমরা সবার কাছে চাই চাই বিচার, বিচার বিভাগ বিচার করবেন, আবার নির্বাচন কমিশন যাদের দায়িত্ব ছিল নির্বাচন পরিচালনা তারা তার কাজ করবেন, আর পুলিশ প্রশাসন তাদের যাদের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব তারা তাদেরকে এটাকে জবাবদিহি করতে হবে। এখন ডিজি পাল্টেছেন, নতুন ডিজি আসছেন বীরেন্দ্র, তো আমরা দেখব যে কীভাবে না। তাহলে বিচারপতির এই যেটা রায় ছিল আর যে কাজটা আজকে ভোটে হলো, তো স্যার আপনারা কি সন্তুষ্ট? আমরা সন্তুষ্ট, আমরা তো বলছি আমরা যা আগেই বলেছিলাম, এইভাবে এখানে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে না, কারণ এই বছর 14ই মে যেদিন এ আহত হলো, এই রাজ্যের নির্বাচন হলো, ঠিক আগের বছর 14ই মেও নির্বাচন হয়েছিল। আপনি যদি ভুলে না যান, ডোমকলো নির্বাচন হয়েছিল, উজালিতে নির্বাচন হয়েছিল, সেই দিনও একই ঘটনা ঘটেছে, মাঝখানে মিউনিসিপ্যালিটি নির্বাচন হয়েছে, একই ঘটনা ঘটেছে, 2017 সালে 14টা মিউনিসিপ্যালিটির নির্বাচন হয়েছে, কোনো নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়নি, জোর করে দখল। এমনকি যেদিন ফল বেরিয়েছে, জিতেছে অন্য দলের প্রার্থী, তাকে সেই দিনই দলত্যাগ করে দিয়েছে, এটা তো গণতন্ত্র আর সুস্থতার লক্ষণ নয়। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন বেশ কিছু হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালায়। কয়েকটি হোটেল থেকে বাসি ও পচা মাংস উদ্ধার করে কর্পোরেশন। আগামী দিনেও এইরূপ কর্মসূচি অনুষ্ঠিত হবে। দেরিতে হলেও অবশেষে টনক নল পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের। রবিবার হঠাৎই আসানসোলের বেশ কিছু হোটেল ও রেস্টুরেন্টে হানা দিল কর্পোরেশনের স্বাস্থ্য দপ্তর। ছজনের এই দল আসানসোলের বেশ কয়েকটি হোটেলে হানা দিয়ে উদ্ধার করলো ফ্রিজে রাখা বাসি পচা মুরগির মাংস। মানুষ পচা দিয়ে খাচ্ছে, কেন খেলে আমার কাছে হসপিটালে আসবে, ওরা হোটেল মালিক স্বাস্থ্য দপ্তরের কর্মীদের দেখে মাংসগুলি ফেলে দেয়। স্বাস্থ্য দপ্তরের কর্মীরা সেগুলি তুলে এনে পরীক্ষার জন্য নিয়ে যান। আসানসোলের এক নামী হোটেলের থেকেও বেশ কিছু মুরগির মাংস সংগ্রহ করেন তারা। চিকেন কাহা রাখে আজ আজ ভাই, ওটা মটন আছে স্যার, মটন চিকেন সবই আর কি।
এটা কি আছে এটা কামাল জি ধরাই ইধর পকড়িয়া চলো চলো ধরো ধরো কামাল জি তোমরা এ কামাল জি এখানে আসো ইধর বাবা চিকেন রেশমিকা বাবা কাপ কাপ ওই যে দেখো 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 আজ তুমি এক দিনে বেশি দিরা না এক দিনে বেশি দিরা না একদিন আগে জিনিসের জন্য কম নিচ্ছেন নিচ্ছেন না টাটকা নিচ্ছেন আপনারা ফ্রেশ জিনিসের দাম নিচ্ছেন আর কি আছে স্যার এগুলো কেন করে দেবেন আপনি একদিনে বাসি মাল আপনি দেবেন লোককে কেন দেবেন এটা খারাপ হয়নি না না খারাপ তো একদিনের বাসি মাল মানেই তো খারাপ আপনি ফ্রিজে রেখে দিচ্ছেন মানে ওটা তো ফ্রিজে রেখে দিচ্ছেন তারপরে দিচ্ছেন খারাপ মাল তো আমরা দিই না স্যার খারাপ অনেক জায়গায় দেখা গেছে জল পরিশুদ্ধ করার মেশিন থাকলেও তা খারাপ, সরাসরি কল থেকে সংগ্রহ করা জল সরবরাহ করা হয়। আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে আমরা একটা রেটে বেরিয়েছিলাম, পাঁচটা রেস্টুরেন্টে আমরা রেট করলাম, কম বেশি বেশিরভাগ রেস্টুরেন্টই আমরা ভালো পেয়েছি, কিন্তু কয়েকটা রেস্টুরেন্ট থেকে আমরা সিজ করেছি, পুরনো বাসি মাল ছিল, খাবার ওগুলো পচন ধরেছিল বা কীরকম ছিল, আমরা টেস্ট করার জন্য ওটা সিএমএজির কাছে পাঠাবো, তো এগুলো আমরা পেয়েছি, যদি প্রয়োজন হয় আমরা টেস্ট করে দেখি, এগুলো অনেক পুরনো খাবার আছে যেগুলো মানুষের মানে খাওয়ার পক্ষে ক্ষতিকর, সেরকম যদি আমরা পাই তাহলে আমরা তাদের ট্রেড লাইসেন্স ক্যান্সেল করা এবং ট্রেড লাইসেন্স রিভোক করা এবং নোটিশ দেওয়া যে হোটেল ক্লোজার করা রেস্টুরেন্ট ক্লোজার করা সেগুলো আমরা কর্পোরেশন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। যে হোটেলে আপনি দাঁড়িয়েছেন এখানে কি কি পেলেন এখন? এখানে আমরা চিকেন পেয়েছি, তরকা পেয়েছি, বিরিয়ানি পেয়েছি, এগুলো ওরা বলছে গতকালের খাবার, সেটা ওরা আবার আজকে রিসেল করবে, কিন্তু একদিনের বাসি খাবার মানুষকে দেওয়া যায় না, কেন তারা টাটকা খাবারের পয়সা দিচ্ছে, সুতরাং সেগুলো আমরা সিজ করেছি, ওরা বলছে আমরা টেস্ট করে দেখবো, সিএমএইচের কাছে পাঠাবো হেলথ দপ্তরে, সেখান থেকে তার টেস্ট করে যদি বলে দেয় যে এগুলো বাসি খাবার অনেক দিনের পুরনো বা নট খুবই কনজিউমেবল, সেরকম যদি বলে দেয় তাহলে আমরা এই রেস্টুরেন্টের এগেনস্টে আমরা যাচ্ছি। আধিকারিকরা জানান এই প্রক্রিয়া লাগাতার চালু থাকবে। আজ যে হোটেল হ্যাঁ রেস্টুরেন্ট হ্যাঁ ইন্সপেকশন হ্যাঁ অভি হমল নিরঞ্জন রেস্টুরেন্ট মে হ্যাঁ জব হম অন্দর গে কিচেন মে তো বাসি যো চিকেন মটন পায়া গিয়া হম লোক সিজ কর লিয়া সিজ করলে বাদ হম ভেজেঙ্গে চেক আপ কে লিয়ে ইসা কোয়ালিটি কেসা হ্যাঁ और यहाँ मैंने देखा कि इसका कोई फूड लाइसेंस भी नहीं है, ट्रेड लाइसेंस भी नहीं है, हमने इनको बोल दिया है कि अपना ट्रेड लाइसेंस है तो शो कीजिए, और इसके बाद फिर हम जाके जो फैसला करेंगे इसके बारे में फिर उसको नोटिस दिया जाएगा, आइंदा एक लोग यही नोटिस दिया जाए कि आप अपना जो क्राइटेरिया पूरा कीजिए और नहीं तो आपको लाइसेंस सीज कर दिए। আজ হম পাঁচ জায়গা গে আজ হম পাঁচ জায়গা গে হ্যাঁ দেখি পহলে হম লজিজ হোটেল উষা গ্রাম ওহা ভি মানে পায়া বাসি গোশত পায়া জিস হম লোক সিজ কিয়া বাকি সব ঠিক উসকে বাদ দুসরা নম্বর হম রয়্যাল হোটেল বস্টম বাজার ঠিক না वहाँ हमने देखा किचन वगैरह सब साफ सुथरा था, वहाँ भी कोई ऐसा शिकायत नहीं मिला कि पुराना माल रखा हुआ है वहाँ सब। तीसरा हम लोग गए फतेहपुर जीटी रोड फतेहपुर समझे ना, फतेहपुर में आपका कमल फैमिली रेस्टोरेंट ठीक है, इसका भी मैंने पाया कि सब चीज़ ठीक ही था है ना, उसका गार्बेज टैक्स वगैरह सब ये था, किचन भी मोटा मोटी ठीक ही था, फिर भी उन लोगों को बोलते हैं कि आइंदा आप ख्याल कीजिएगा कि भाई जो आपका कस्टमर आता है पैसा दे खाता है साफ़ सुथरा रखिए, साफ का खाना ख्याल रखिए, बीमार ना पड़े ठीक है ना। उसके बाद हम लोग हैं उसी के बगल में एक है सामने में ये कृष्णा रेस्टोरेंट कृष्णा है ना, वहाँ पर हमने देखा वहाँ भी हम लोग देखा कि किचन है
बहुत गंदा है। वहाँ भी मैंने पाया चिकन का गोश्त कुछ बासी, दो दिन पहले उसको हम लोगों ने सीज करके टेस्ट के लिए भेज दिया हूँ, ठीक है। और उसको मैंने शो कॉज दिया हूँ कि आइंदा आप ऐसा ना करें वरना आपका लाइसेंस सीज कर दिया। यही चार पांच जगह गए सर। पानी का भी तो बंदोबस्त नहीं है। हाँ, कृष्णा में देखिए वाटर कनेक्शन जो था डायरेक्ट पाइप से था, उसके यहाँ एक्वा गार्ड नहीं था, इसलिए हम लोग बोले कि एक्वा पानी तो बहुत सबसे मर्ज का जड़ है ना। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা। বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হলো রবিবার। পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। শিবিরে বর্ধমান উত্তরের বিধায়ককে সংবর্ধনা জানানো হয়। বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানা প্রাঙ্গণে। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। দুর্গাপুরের একটি বেসরকারি চিকিৎসালয়ের সহযোগিতায় চলে এই রূপ কর্মযজ্ঞ। শিবিরটি যথাযথ রূপ দিতে বিশেষ ভূমিকা গ্রহণ করে দেওয়ানদিঘি থানা। এই বার্তাগুলো যাতে আপনাদের কাছে আরও বেশি গভীরভাবে পৌঁছায় সেই জন্যই আমাদের এই সমস্ত কমিউনিটি পুলিশিং প্রোগ্রামগুলো নেওয়া হয়। আপনারাও গ্রাম থেকে অনেক দূর থেকে এসেছেন আমাদের এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য, এর জন্য আপনাদের প্রতি আমরাও পুলিশ দপ্তরের তরফ থেকে কৃতজ্ঞ। অসংখ্য মানুষজন এই শিবিরে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করেন। অসুস্থ মানুষদের এদিন বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত মালিককে এদিন সংবর্ধনা জানানো হয়। আমাদের দেওয়ানদিঘি থানার উদ্যোগে, আমাদের বক্তা সাহেবের উদ্যোগে আজকে এখানে একটা মেডিকেল চেক আপ হচ্ছে। দুর্গাপুর মিশন হাসপাতাল থেকে এখানে ডাক্তার পড়ে এসেছেন। বিনামূল্যে এখানে চিকিৎসা হচ্ছে শুধু নয়, এখানে সমস্ত ওষুধপত্র এমনকি ইসিজি পর্যন্ত আজকে এখানে করা হচ্ছে। এখানে প্রায় 200 থেকে 250 রোগী এই এলাকা থেকে সব এসেছে মানুষ বিনামূল্যে চিকিৎসা করাতে। তো খুব ভালো লাগছে, এটা মিশন হাসপাতালকে আমি ধন্যবাদ জানাবো এবং সাথে সাথে আমাদের বর্ধমান থানার আইসি, আমাদের তুষারকান্তি কর, ডিএসপি হেডকোয়ার্টার, আমাদের এসপি সাহেব আছেন, এসপি সাহেবের নেতৃত্বেই এগুলো হচ্ছে। তো আমি সকলকে ধন্যবাদ জানাবো, এরকম প্রোগ্রাম আমার শক্তিগড় থানাতেও হয়েছে, আজকে এখানে হচ্ছে, খুব ভালো লাগছে। আজকে আমি নিজে আসতে পেরে আমি নিজেকে আমার খুব ভালো লাগছে। আজকে এখানে আমার সুভাষবাবু, আমার মেজবাবু সবাই সকলেই এখানে উপস্থিত আছেন এবং আমাদের ডিএসপি হেডকোয়ার্টার থেকে সকলেই এখানে এসেছিলেন। সকাল থেকে প্রোগ্রাম চলছে, খুব ভালো লাগছে। বর্ধমান থেকে জয়ন্ত অধিকারী রিপোর্ট, আনন্দ বার্তা। ক্রিকেট খেলতে গিয়ে অপর খেলোয়াড়ের সাথে ধাক্কা লাগায় মৃত্যু হলো এক কিশোরের। মৃত কিশোরের নাম অভিজিৎ সাঁতরা। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। ক্রিকেট খেলতে গিয়ে মৃত্যু হলো এক কিশোরের। মৃত কিশোরের নাম অভিজিৎ সাঁতরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বড় গোপীনাথপুর গ্রামে। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে একটি ক্রিকেট প্রতিযোগিতা চলছিল ওই গ্রামে। ওই প্রতিযোগিতায় একটি দলের হয়ে খেলার মাঠে অবতীর্ণ হন অভিজিৎ। খেলা চলাকালীন বিরুদ্ধ দলের খেলোয়াড়ের ক্যাচ ধরতে গিয়ে তার নিজের দলেই এক খেলোয়াড়ের সাথে অসাবধানতাবশত ধাক্কা লাগে। ধাক্কা লাগার ফলে খেলার মাঠেই লুটিয়ে পড়ে সে। তার শুভাকাঙ্ক্ষীরা তৎক্ষণাৎ তাকে শেহারার একটি বেসরকারি চিকিৎসালয় এবং পরে দক্ষিণ দামোদরে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। খেলা ছিল বড় গোপীনাথপুরে, খেলতে গিয়েছিলাম। তারপর ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচে আমাদের খেলা পড়েছিল। ওই ওখানকারই একটা টিম হয় জয়গুরু বলে ক্লাব নামটা দিয়ে খেলছিল। তো ফার্স্টে আমাদের ব্যাটিং হয়েছিল 70 রানের মতন হয়েছিল। ওরা প্রথম ব্যাটিং, ওরা তারপর ব্যাটিং করতে গিয়েছিলো যে একটা ছেলে মানে ফুল টস বল পেয়ে মেরেছিল, জোরে হিট করেছিল, বলটা উঠেছিল অনেকটা উপরে। নামার সময় ওরা, ও দাদা ছিল আমার আর একজন ছিল পাড়ারই ছেলে, ও দুজনে ক্যাচ ধরতে গিয়ে ওই পাড়ার ছেলেটার সাথে দাদার বুকে মাথার ধাক্কা, পাড়ারই ছেলে। তারপর কী হয়, সে ধাক্কাতেই পাড়ার ছেলেটাও ওখানে বসে পড়ে আর দাদা, তারপর দেখলাম দাদার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না, খালি মানে আওয়াজ উঠেছিলো কক কক করে, আর এমনি কোনো কথা তো বলতে পারছিলো না। দিয়ে ওখানে বরফ ফরফ জল ফল দিয়ে ওকে আবার মোটর ভ্যানে করে সিয়ারা দামোদর নার্সিংহোমে নিয়ে আসি। ওখানে ডাক্তার পাইনি, ডাক্তার ছিল না বলে আমরা আবার একজনের গাড়ি ছিল ওইখানে চেনাশোনা, ওই গাড়িতেই ওনাকে বললাম যে তাহলে বর্ধমান নিয়ে চলো। দিয়ে বাড়িতে ফোন করি, বাড়ি থেকে বাবা যায়, দাদা যায় আর মা যায়।
গিয়ে তিনজনে মিলেই দিয়ে দক্ষিণ দামোদর নার্সিংহোমে ঢুকিয়েছিলাম। ওখান থেকেও কিছু বললো না প্রথমে, দিয়ে বললো বর্তমানে নিয়ে যেতে, দিয়ে বর্তমানে নিয়ে গেলাম। ডাক্তারবাবু দেখলেন, দেখা বললেন ওয়ান নাই কোয়োর পশ্চিমপাড়া নিউ স্টার ক্লাব, ওর নাম ছিল রানা রাজ। যে মারা গেছে কে হয় তোমার? আমার নিজের দাদা হয়। কী নাম তার? অভিজিৎ সাঁতরা। কি স্টুডেন্ট ছিল? স্টুডেন্ট বলতে কলেজেও পড়ছিল আর এমনি একটা ল্যাবেতে কাজ করছিল। এখন কিসে পড়ছিল? এখনও ল্যাবে কাজ করছিল আর পড়ছিল আপনার সেকেন্ড ইয়ারে। কোন কলেজ? শ্যামসুন্দর কলেজ। কত বয়স হবে কিছু জানো? বয়সটা আন্দাজ করে কুড়ি বছর। কি নাম? অভিজিৎ সাঁতরা। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। আমি তো কিছুই নেই পাই বলতে আশার সাথে কাজ করে ওর মা। একটু জোরে বলুন, আশার সাথে কাজ করে ওর মা, ঠিক আছে? বাবা বেকার, বাবা ওই টুকটাক লোকের জমি কিছু চাষ করে, চাষবাসের কাজ, ঠিক আছে? অল্প কিছু জমি হয়তো আছে, এক বিঘি দেড় বিঘি জমি আছে, সে চাষ করে। আমি চাইবো যাতে করে মমতা ব্যানার্জি এত কিছু করছে যাতে করে এই ছেলেটার বাবা যেহেতু মারা গেছে, বর্ষার শেষ সম্বল তো খালি দুটি ছেলে, একটি ছেলে তো এই বাচ্চা দেখলেন আর একটি মাত্র ছেলে, যদি কিছু অনুদান বা কোনো কিছু সাহায্য পায় তাহলে পরে ফ্যামিলিটা উপকৃত হবে। যার সঙ্গে খেলাটা হচ্ছিল মানে আর একজন যে আহত হয়েছে সে কেমন আছে? সে এখন ভালো আছে। তার নাম কিছু জানেন? তার নাম হচ্ছে রানা। এখানে দোষ কারুর দেওয়ার নাই, একটা ছেলের সঙ্গে একটা ছেলের ধাক্কা হয়েছে, ওপর দিকে বল আসে, বলটার দিকে দুজনকারই লক্ষ্য আছে, ধাক্কা লেগে মারা গেছে, এখানে কাকে দোষ দেবো? খন্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস রবিবার শহরের ঘড়িমোড়ে একটি প্রতিবাদী মিছিল করলেন। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিধায়ক তথা জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করার প্রতিবাদে তাদের এইরূপ কর্মসূচি। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের বিরুদ্ধে খুন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করার প্রতিবাদে আন্দোলনে নামল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস। রবিবার শহরের ঘড়িমোড়ে রবীন্দ্র মূর্তি থেকে প্রতিবাদী মিছিল গান্ধী মূর্তি হয়ে এসে রায়গঞ্জ থানার সামনে অবস্থান বিক্ষোভ করে। পরে থানার আইসির কাছে তারা একটি স্মারকলিপি জমা দেন। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের দিন গড়ুয়া গ্রাম পঞ্চায়েতের ভাগডুমুর এলাকায় তৃণমূল পঞ্চায়েত সমিতির প্রার্থী ও তার সঙ্গীদের ওপর হামলা চালানোর ঘটনা ঘটে। এই ঘটনায় এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। এরপরেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় মোহিত সেনগুপ্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আমরা এখান থেকে রবীন্দ্রনাথের মূর্তি থেকে আমাদের ভিক্ষার মিছিল গান্ধী মূর্তি হয়ে থানায় যাবে, সেখানে আমাদের অবস্থান বিক্ষোভ হবে, তারপরে আমরা একটা স্মারক লিখিতভাবে আইসি সাহেবের কাছে জানাবো। আজকের মতন এটি কি কারণে এই প্রোগ্রাম? আপনাদের বারবার মোহিত সেনগুপ্তকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। মহিসেনগুপ্তকে তৃণমূল করতে হবে, তৃণমূল না করলে তাকে বলছে জেলে পৌঁছতে হবে। মহিসেনগুপ্ত বলেছে আমি জেল কাটবো তাও হবে, কিন্তু আমি তৃণমূল পার্টি করবো না, যতদিন বাঁচবো আমি কংগ্রেস করবো। মিথ্যা মামলায় বারবার ফাঁসানোর জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এটা আমাদের কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ সভা এবং আগামীকাল এসপি সাহেবের কাছে আমরা যাবো, সেখানে ডেপুটেশন দেবো। আগামীকাল সমস্ত রায়গঞ্জ জেলার থানা সেই থানাতেও ডেপুটেশন করবো। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সালের রিপোর্ট আনন্দ বার্তা। রবিবার ঝাড়গ্রামে আদিবাসী সর্বোচ্চ সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি যুবওয়ার সংগঠন, ভারত জাকাত মাঝি মারোয়া জৌনি গাউতার সর্বভারতীয় সাধারণ সম্পাদক পবিত মুরমু সাংবাদিক বৈঠক করে জানান, রাজ্য সরকার জঙ্গলমহলে সাঁওতালি ভাষা স্বীকৃতি সহ সামাজিক উন্নয়নের কাজ করেছে, যেটুকু দাবি তাদের আছে তা আলোচনার মাধ্যমে মেটাতে হবে। পাশাপাশি তিনি জানান, এটা হচ্ছে আমাদের প্রধান সংগঠন, সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি মাড়োয়া এবং তার অধীনে সামাজিক যুব সংগঠন ভারত জাকাত মাঝি মাড়োয়া জুয়ান গাঁওতার পক্ষ থেকে। এটা হচ্ছে 2008-16 মার্চ থেকে ভারত জাকাত মাঝি মাড়োয়া জুয়ান গাঁওতা আমরা আদিবাসীদের সামাজিক স্বীকৃতি, সামাজিক এবং শিক্ষা উন্নয়নের অধিকার নিয়ে আন্দোলন করে এসেছি জঙ্গলমহলে, এবং তার মাঝে আমরা বিভিন্ন কারণে সেভাবে কাজ না করতে পারলেও পরবর্তী কাজ আমাদের চলছে, কিন্তু সমাজের একাংশের মানুষের একটা অপপ্রচার, এই অপপ্রচারের
বিপক্ষে আমরা এই সামাজিক সম্মেলন করছি, যে ভারত জাকাত মাঝিমাড়োয়া জুয়ান গাঁওতা আজও এইসব নিয়ে, এই অধিকার নিয়ে, শিক্ষার অধিকার নিয়ে, ভাষার অধিকার নিয়ে এখনো পর্যন্ত কাজ বা আন্দোলন করে যাচ্ছে এবং চালিয়ে যাচ্ছে। অপপ্রচার বলতে এটা হচ্ছে যে এই সংগঠনের কোনো অস্তিত্ব নেই বা এই সংগঠন কোনো প্রকার কাজ করছে না বা কোনো প্রকার কাজ করেনি, কিন্তু এটার আমরা নথি দেখাতে পারি। 2008 থেকে এখনো পর্যন্ত ভারত জাকাত মাঝিমাড়োয়া জুয়ানগাঁও তার আন্দোলনের ফলে রাজ্যে সরকারি ভাষা, যেটা সাঁওতালি ভাষা অলচিকি লিপিতে, রাজ্যে সরকারি ভাষা স্বীকৃতি দেওয়া হয়। এসএসসি, পিএসসি, নেট এবং WBCS এর মতো যে সমস্ত পেশাভিত্তিক যে পরীক্ষাগুলোতেও সাঁওতালি ভাষা অলচিকি লিপিকে সংযোজন করা হয়েছে, এটা সম্পূর্ণভাবে ভারত জাকাত মাঝিমাড়োয়া জুয়ানগাঁও অর্থাৎ সামাজিক সংগঠনের এই আন্দোলনের ফলাফল। এটা দেখুন, এটা হচ্ছে কোন রাজনৈতিক সংগঠন নয় বা কোন রাজনৈতিক সংগঠন দ্বারা প্রভাবিত সংগঠনও নয়, এবং এই সংগঠনের অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নেই। এটা প্রধানত সামাজিক যুব সংগঠন এবং সম্পূর্ণ নিরপেক্ষ সংগঠন। তাই এই যখন কিছু মানুষ, সমাজের বিক্ষিপ্ত কিছু মানুষ, তারা সমাজের মানুষকে ভুল বুঝিয়ে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করে, এবং এটা তারই বিরুদ্ধে এই আন্দোলন। দেখুন, ভোট হচ্ছে সম্পূর্ণ গণতান্ত্রিক ব্যাপার, আমরাও কাউকে না কাউকে ভোট দিই, কিন্তু সামাজিক সংগঠন বা সামাজিক সংগঠন হিসেবে আমাদের কখনো এটা বলার অধিকার নেই যে কাকে ভোট দিতে হবে। যারা এই ঘটনা ঘটাচ্ছে বা এই ধরনের কাজ করছে, তারা সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হবে, তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য এই কাজ করে যাচ্ছে। দেখুন, এটা যে যাই বলুক না কেন, এখনো পর্যন্ত ভারত জাকাত মাঝিমাড়োয়া এবং ভারত জাকাত মাঝিমাড়োয়া জুয়ানগাঁওতা সামাজিক সংগঠন এবং সামাজিক যুব সংগঠন হিসেবে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে। এই রাজ্যে যথেষ্ট গণতান্ত্রিক ব্যবস্থা একটা রয়েছে এবং আদিবাসী মানুষও আগের চাইতে এখন অনেকটাই শিক্ষিত এবং সচেতন, যার দরুনই এর কারণেই এই ঘটনাটা এই রাজ্যে এখনো পর্যন্ত কোন সরকার বা কোন ব্যক্তি কেন্দ্রিকভাবে এই ঘটনা কেউ ঘটাতে পারেনি। সামাজিক সংগঠন এবং সামাজিক যুব সংগঠন, এটা হচ্ছে কাজের মাধ্যমেই তাদের প্রমাণ দেবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। বলতে এটাই যে আমরা বর্তমান ক্ষমতাসীন সরকারের সাথে বসে আলোচনার মাধ্যমে পূর্ববর্তী দিনে যেটা ঘটেছে এখনো পর্যন্ত সেভাবেই আমরা আলোচনা এবং বৈঠকের মাধ্যমে উন্নয়নের কাজ করে যাব, এটাই আমাদের প্রধান লক্ষ্য। আর যে সামাজিক সংগঠন বা সামাজিক যুব সংগঠন, এটা কোনোদিনই এর আগেও হয়নি, এর আগেও নয় বা এখনো নয়, এখনো পর্যন্ত কোন রাজনৈতিক ভাবে আমরা কোথাও জড়িত নই। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতর রিপোর্ট, আনন্দ বার্তা। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। শহর বর্ধমানের নতুনগঞ্জ এলাকায় অনুষ্ঠিত হয় এদিনের এই শিবির। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। স্বেচ্ছায় রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল রবিবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের নতুনগঞ্জ এলাকায়। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। রক্তের সংকট দূর করতেই এরূপ উদ্যোগ গৃহীত হয়। আনুমানিক শতাধিক মানুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় ব্লাড ব্যাংকের হাতে। কর্মসূচিকে যথাযথ রূপ দিতে কসুর রাখেননি আয়োজকরা। আজকে কতজন লোকের আয়োজন করেছেন? আমাদের এখানে প্রতি বাড়ি 100 জনের কমে কোনো বাড়ি হয় না। এবারেও আমরা 100 জনেরই আমাদের রক্তদাতা থাকবেন। যারা রক্ত দিচ্ছে তারা কি সব আপনাদের লোকাল না বাইরে থেকে এসেছে? না, বাইরে থেকে অনেকে আসেন। বেশিরভাগ হচ্ছে সেটা হচ্ছে যে ধরুন ব্লাডের কার্ড তো আর হিসেব করে দেওয়া হয় না, যারা ব্লাড ডোনেট করবে তাকেই আমরা ব্লাডের কার্ড দেবো। অনেককে আমরা ব্লাডের কার্ড দিয়েছি যারা ধরুন বিগত দিনে আমাদের কাছে উপস্থিত হয়েছেন এবং তারা নিজে থেকেই আমাদের কাছে এসছেন যে আমরা নিজেরা স্বেচ্ছায় রক্তদান করবো। এখানে মহিলা কোনো বিভাগ নিচ্ছে ভাগ? মহিলা তো প্রতি বছরই থাকেন, বছরেও আছেন। কতজন আছে? মহিলা মোটামুটি ধরুন আপনি 35-40 জন তো হবেন। রক্তটা কারা নিতে এসছে? রক্তটা নিতে এসছে ব্লাড ব্যাংক থেকে, শিব শঙ্কর সেবা সমিতি। এটি কারো স্মৃতির উদ্দেশ্য হচ্ছে? হ্যাঁ, আমরা এবারে আমাদের ক্লাবেরই মেম্বার, গত বছরে যিনি প্রয়াত হয়েছেন চন্দ্রনাথ মণ্ডল, তারই স্মৃতির উদ্দেশ্যে আমরা এটা সংগঠিত। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা।
নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। শহর বর্ধমানের গুডশেড রোডের একটি সভাগৃহে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের রাজ্য কমিটির সভা অনুষ্ঠিত হল রবিবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের গুডশেড রোডের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাগৃহে। সংগঠনের পূর্ব বর্ধমান শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। বিভিন্ন বিষয় নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। উদ্বোধনী সংগীতের মধ্যে দিয়ে সূচনা হয় এদিনের এই কর্মসূচি। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি উপলক্ষে আয়োজকদের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে ওঠে। বর্ধমান শাখার তরফ থেকে রাজ্য কমিটি আমাদের একটা সভা হচ্ছে, পুরো 10 বছর আগে একবার হয়েছিল সাধুমতি স্কুলে, আর এবার আমাদের শাখার সকলের সহযোগিতায় আমরা এটা করতে চলেছি এবং অনুষ্ঠান আমাদের চলছে। আর আমরা চাই উত্তরোত্তর যাতে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন যাতে উত্তরোত্তর আরও বাড়তে পারে, বর্ধমান শাখায় যাতে শিবিরটি হয়, আমি সকলের সৌজন্যে সকলের জন্য আমি একান্ত প্রার্থনা করি। তারা সকলে ভালো থাকুক এবং শাখার প্রতি মনোযোগ। আজকে প্রতিনিধি এসছে এন্টার নর্থ বেঙ্গল, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি, আর উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং চব্বিশ পরগনা, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম সমস্ত জায়গা থেকে এসেছে। হ্যাঁ, কি কি অনুষ্ঠান থাকছে? অনুষ্ঠান আজকে আমাদের ওই জাতীয় সঙ্গীত যেটা মোদের গৌরব মোদের আশা, তার সঙ্গে একটা নজরুল, একটা রবীন্দ্রগীতি, এই এরপর আমাদের সেন্ট্রাল কেন্দ্রীয় সম্পাদক এসছেন শ্রী জয়ন্ত ঘোষ, আমাদের কেন্দ্রীয় রাজ্য পত্রিকা সম্পাদক পনবেশ দাস, রাজ্য সহসম্পাদক অনিল ধর, এই যে দাঁড়িয়ে আছে অনিল ধর, ঠিক আছে, হ্যাঁ, এরা সব এসছেন আর কি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সাথে দেখা করলেন তৃণমূলের জেলা সভাপতি। শাসক দলের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল। পঞ্চায়েত নির্বাচনে গুলিবিদ্ধ এক জোট কর্মীকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গেলেন সিপিআইএম এর রাজ্য নেতা রবি দেব। রবিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন বেশ কিছু হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালাল। বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হল রবিবার। ক্রিকেট খেলতে গিয়ে অপর খেলোয়াড়ের সাথে ধাক্কা লাগায় মৃত্যু হল এক কিশোরের। এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী নিউজের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নয়, মানুষের সাথে, সমাজের পক্ষে।